মায়েরা ঈশ্বরের আরেক রূপ, তাই ঈশ্বরের আরাধনার পাশাপাশি মায়েদের মধ্যে একটু আনন্দ বিলিয়ে দিতে এগিয়ে এলেন মঠচমনি বাজার কমিটির সদস্যরা। নয় বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বর মঠচমনি বাজার ব্যবসায়ী কমিটি আয়োজিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 53তম মহোৎসব উপলক্ষে শনিবার বরজলাস্থিত আপন ঘরের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করলেন বাজার ব্যবসায়ী কমিটির সদস্যরা। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে সামিল হয়ে এই মহতী উদ্যোগের জন্য সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, হরিনাম সংকীর্তনকে সামনে রেখে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে এসে তারা একটা নজির সৃষ্টি করেছেন। উল্লেখ্য, এই নাম সংকীর্তনকে সামনে রেখে গত কিছুদিন পূর্বে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছিলেন ব্যবসায়ী কমিটির সদস্যরা। তারা শুধু হরিনাম সংকীর্তন নয়, পাশাপাশি সমাজের কিছু কাজ করার জন্য তারা এগিয়ে এসেছে। কয়েকদিন আগে এই উৎসবকে সামনে রেখে একটি ব্লাড ডোনেশনের আয়োজন করা হয়েছিল এবং তারা এই নাম সংকীর্তনকে উৎসবকে আরও সার্থক করার জন্য আমাদের আগরতলাস্থিত যে বৃদ্ধাশ্রম, যারা আমাদের সমাজের মায়েরা রয়েছেন, যেখানে তারা সন্দেহভোগ থাকেন আপন ঘর, সেই আপন ঘরের যারা বৃদ্ধারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ, তাদেরকে প্রসাদ দেওয়া, এরকম কর্মসূচিও তারা নিয়েছে। আমি মনে করি যে হরিনাম সংকীর্তন উৎসব অনুষ্ঠান করবেন পাশাপাশি এই যে তারা সামাজিক কাজে এগিয়ে আসে, আমি মঠচমনি বাজারের, ধলেশ্বর বাজারের সমস্ত ব্যবসায়ী বৃন্দদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি করেছেন এই উৎসবকে সামনে রেখে। এই উৎসবে সকলের সাথে সামিল হতে পেরে যে সকল মায়েরা যে আনন্দ লাভ করেছে, সেই আনন্দের ছাপ সকল মায়েদের মুখে স্পষ্ট ফুটে উঠেছে এবং আগামী দিনেও এই অসহায় মায়েদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।